আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জান্নাত ট্রেন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের ভিডিওতে থাকছে লতি দিয়ে চিংড়ি মাছ রান্নার পারফেক্ট এবং ভীষণ মজার একটি রেসিপি। আমি বাড়িতে যেভাবে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করি, হুবহু সেই রেসিপিটাই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। এবং যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রথমে আমি 400 গ্রাম পরিমাণ কচুর লতি নিয়েছি এবং লতিগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লতিগুলো মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। সেই সাথে আমার প্রয়োজন অনুযায়ী কিছু পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি এবং চিংড়ি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের পিঠের অংশটা কেটে ময়লা বের করে নিয়েছি এবং দেখার সৌন্দর্যের জন্য চিংড়ি মাছের লেজ রেখে দিয়েছি। আপনারা চাইলে লেজটাও ফেলে দিতে পারেন। এখন চুলে একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি। লতিগুলো ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 1 মিনিটের মতো ভাপিয়ে নেব। এতে করে লতির ভিতরে যে কষ সেটা বের হয়ে যাবে এবং পরবর্তীতে খাওয়ার সময় গলায় ধরার কোনো চান্স থাকবে না। এরই মাঝে লতিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এর বেশি সময় চুলায় রাখা যাবে না, তাহলে লতিগুলো সেদ্ধ হয়ে যাবে। লতিগুলো চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটি গরম হয়ে আসলে এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো কিছুটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন গুঁড়ো মশলা অ্যাড করব, তাই এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা করেও অ্যাড করতে পারেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এরই মাঝে খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন তেলটাও সেপারেট হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করার ক্ষেত্রে আমি সবসময় মাছগুলো মশলার সাথে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিই। আপনারা চাইলে প্রথম পর্যায়ে মাছগুলো সামান্য লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিতে পারেন। এখন মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং চুলার আঁচ একেবারে লোতে করে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3 মিনিট। ফিরে এলাম 3 মিনিট পর, এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সব কিছু আরও একবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিব 5 থেকে 6টি রসুনের কোয়া। অনেকেই এই পর্যায়ে রসুন কুচি করে অ্যাড করে, কিন্তু আমার কাছে রসুন কুচি চাইতে আস্ত রসুনের কোয়া দিলে খেতে ভীষণ ভালো লাগে। রসুন কুচি কিংবা রসুনের কোয়া যেভাবেই পছন্দ করেন এই পর্যায়ে দিয়ে দিবেন। রসুনের কোয়াগুলো দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে পানি ঝরিয়ে রাখা কচুর লতিগুলো। এই পর্যায়ে সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে 4 মিনিট রান্না করব। ফিরে এলাম 4 মিনিট পর, এখন আবারও সব কিছু হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিতেই কচুর লতিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং পুরো রান্নাটা সম্পূর্ণ হবে। মাঝখান থেকে চিরে 4টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আরেকবার সব কিছু হালকা হাতে একটু মিশিয়ে নেব এবং চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানি ফুটে উঠেছে, এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করব। মাঝখানে একবার ঢাকনা উঠিয়ে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। কচুর লতিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তাই এই পর্যায়ে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কচুর লতিগুলো গলে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
এরই মাঝে আমার রান্নাটি সম্পন্ন হয়ে গিয়েছে। কচুর লতি এবং রসুনগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। নামানোর আগ মুহূর্তে সামান্য ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলে তরকারির টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসে। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্নাটি আমার সম্পন্ন হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, খুব সহজেই চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্নাটি আমার সম্পন্ন হয়ে গিয়েছে। এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি। একেবারে ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে আমি চেষ্টা করেছি রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করার। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনারা বাড়িতে কিভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরুতি রান্না করেন সেই রেসিপিটি চাইলে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। একই সাথে আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এইরকম সহজ এবং নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।